ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। হাসি সবসময় শোকের কারণ বুঝায় না, মাঝে মাঝে এটাও বুঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে। অতি পরিপূর্ণ মানুষ যে তাকে জিজ্ঞাসা করলে সেও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহান মানুষের। মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ। ভালো মানুষের রাগ থাকে বেশি, যারা মিসকে শয়তান তারা রাগে না, পাছায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না, যা জাগে সেটা হলো সহানুভূতি। সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল। ভালোবাসাবাসের জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তেই যথেষ্ট। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্কে কেউ অতিক্রম করে যায়। যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবতী। যুদ্ধ এবং প্রেমের কোনো কিছু পরিকল্পনা মতো হয় না। কাউকে প্রচন্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে, নিজেকে যখন তুচ্ছ এবং সামান্য মনে হয় এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায়, টাকা পয়সার কষ্ট নয়, মানসিক কষ্ট। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরনের আসল রূপ দেখতে পায়। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। হুমায়ুন আহমেদ ছাড়ের এই পানিগুলো আমি মনে করি প্রত্যেকটি মানুষের জীবনে একটি নির্দিষ্ট প্রভাব বিস্তার করতে পারে। বাণীগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার বাণীগুলো। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। খুদা হাফেজ।